Dua kali amar rajyo kendriyo janajati parikrama bibhag montri dangoriya athar Arjun Munna dangoriya aisi soy janagosthi janajati paran somporko ahom baki akha korisi যে কেন্দ্রীয় সরকার মন্ত্রী গড়াকি সাগরি জনজাতিকরণের সিদ্ধান্ত ঘোষণা করিবলৈ কি অসমলৈ আছে রাজ্যখনের ছটাকে শক্তিশালী জনগোষ্ঠী জনজাতিকরণের দাবি দীর্ঘদিন ধরে চলি থকা সংগ্রাম দিশপুরৰ পৰা দিল্লীলৈকে কঢ়িয়াই নিব লগা হৈছিল আৰু এই দীঘলীয়া সংগ্ৰামত ৰাজ্যখনৰ ছটাকৈ জনগোষ্ঠীক নেতৃত্ব প্ৰদান কৰা সংগঠনেও এক শক্তিশালী সংগ্ৰামী ভূমিকা পালন কৰাৰ বিষয়ে আমি সকলোকে আহ্বান জনাইছোঁ আমার সরকারের সময় ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের ক্ষেত্র আমি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল যদিও আমি সম্পূর্ণরূপে সিদ্ধান্ত উপনীত হব পড়া নাছিল 2014 সনত দেশের সাধারণ নির্বাচনের নির্বাচনী প্রচার সভা সময়ত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় মানে বর্তমানের প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করা হব বলে প্রতিশ্রুতি দিছিল রাইজে বিশ্বাস করেছিল যে সবকা সাথ সবকা বিকাশের কথা কোয়া সরকারে এই ছটা জনগোষ্ঠী জনজাতিকরণের জড়িয়ে সুকীয়া সাংবিধানিক মর্যাদা প্রদান করব কিন্তু বন্ধুসকল 2014 সন পার হয়ে গেল 2016 সনত অসম বিধানসভার সাধারণ নির্বাচনের সময়তো তেতিয়া কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব থকা আর পিছলৈ মুখ্যমন্ত্রী আসন অলঙ্কৃত করা আমি সকলে জানো এগারী জনজাতীয় মূলর সন্তান সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় কলে রাজ্য বিজেপির নেতৃত্বত সরকার গঠন হওয়ার ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হব 14, 16, 19, 21 বার হয়ে গেল কিন্তু জনজাতিকরণের ক্ষেত্র বিরোধরূপে ঘোষণা করা বিজেপি দল আর সরকার এতিয়া নিমাত আর নীরব জনজাতি বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্না ডাঙরিয়ায় যাকালি করা ঘোষণাতে আচরিত হয়েছিল ছটা জনগোষ্ঠীর জনজাতিকরণের এই প্রক্রিয়াটো হেনু এতিয়া প্রধানমন্ত্রী মোদীজির গবেষণাগারত গবেষণার চলি থাকা অবস্থা তার মানে ইমান দিনে বিজেপি দল আর সরকারে যে ছটা জনগোষ্ঠী প্রতারণা আর প্রবঞ্চনার জড়িয়ে ভোট হে ললে সেই কথাটা স্পষ্ট হয়ে পড়ি গার দিছু বিজেপি দল আর সরকার যে ছটাকে সম্ভ্রান্ত আর ঐতিহ্য বহনকারী জনগোষ্ঠীর
সদিচ্ছা আরো তেওঁলোকৰ আন্তৰিক সহযোগিতা প্ৰবঞ্চনা কৰি কেৱল মুনাফা লোভী আপোনাৰ মঞ্চ আপোনাৰ কথা ছাড়ন।